পানী কমিছে, দুর্দশা আতরা নাই বানপীড়িতর, সমস্যার জর্জরিত বর্ণাঢ্যর হাহাকার অবস্থা। রাজ্যর বান পরিস্থিতি কিছু উন্নত হয়েছে যদিও এতিয়াও জলমগ্ন 28খন জেলা। বানাক্রান্ত প্রতিখন জেলাত বর্তমানেও আশ্রয় শিবিরত আছে হাজার হাজার বর্ণাঢ্য। বিশুদ্ধ খোয়াপানির পৰা আৰম্ভ কৰি বিভিন্ন সমস্যার জর্জরিত বর্ণাঢ্যর হাহাকার অবস্থা। উজনি নামনিত বানত ক্ষতিগ্রস্ত লক্ষাধিক লোক, কৰবাত যদি ভাগিছে মথাউরি, কৰবাত আকৌ খহিছে গড়া। মৰাণৰ খোৱাং গৰৈমাৰী ঘৰ বাড়ি এৰি মথাউরিতে দুর্বিষহ জীবন যাপন কৰিছে বর্ণাঢ্যই। আপন ঘরখনলে চাই চকুল উঠিছে খোৱাঙৰ এই সকল বানপীড়িতই। কারণ আপন ঘরখন এতিয়া পানীৰ তলত, জমৰ যাতনাত উজাগৰি নিশা কটাইছে খোৱাঙৰ সহ বর্ণাঢ্যই। অনাহারে মথাউরি ওপৰত আশ্রয় লৈছে সহস্রাধিক পশুধন। শিবসাগর ডিমৌ সমষ্টিটো একেই পরিবেশ। মানুহ আর বহু খাদ্যর অভাবত বারুকৈ জুৰুলা হৈছে জনসাধারণ। খাদ্যর অভাবত মৃত্যুমুখত পৰিছে পশুধন। অথচ প্রশাসনে মাত্র এদিন চাউল, ডাইল আর নিমখ দিয়ে দায়িত্ব সামৰা বুলি খুব প্রকাশ কৰিছে ৰাইজে। চাউল দিলে মানুহটোৰ প্ৰতি ডেৰ কেজিকে দিছে, আর ডাইল এক কেজি দিছে, এপোৱাকে দিছে মানুহ প্ৰতি, আর নিমখ এপেকেট দিছে, তিনি ঘৰৰ ভিতৰত এপেকেট নিমখ দিছে। মিঠাতেল নাই দিয়া, নাই দিয়া। গৰু ছাগলী মানে গৰু খাবলৈ পোৱা নাই, সেইমানে তাহকে কেইডালমান সেইকেইডালকে ৰাখি ছাগলী একো খাবলৈ পোৱা নাই। দক্ষিণ শালমৰা মানকাছৰ জিলাত এতিয়াও বানত জলমগ্ন হৈ আছে 50ৰো অধিক গাঁও। চৰাঞ্চলত পশুধনৰ সৈতে একেলগে সহৱস্থান কৰিছে বানাক্রান্তই। তিনিচুকীয়াৰ নতুন গাঁৱত এটুপি খোৱা পানীৰ বাবে হাহাকাৰ কৰিবলগীয়া হৈছে বৰ্ণাঢ্যই। আনহাতে মাজুলীৰ বান পৰিস্থিতি ক্ৰমাৎ উন্নত হৈছে যদিও এতিয়াও জলমগ্ন হৈ আছে শালমৰা, মেৰাগড়, কলনীবাৰী আদি গাঁও। সংহাৰী বানত ৰাজ্যজুৰি নাজল নাথল অৱস্থা। পানী কমিলেও ঠায়ে ঠায়ে অব্যাহত আছে অবৰ্ণনীয় পৰিস্থিতি। ঘৰ বাড়ী সকলো হেৰুৱাই সৰ্বশ্ৰান্ত হোৱা বৰ্ণাঢ্যই এতিয়া খাদ্যৰ বাবে হাহাকাৰ কৰিবলগীয়া হৈছে। মথাউৰিৰ ওপৰতে অনিদ্ৰা অনাহাৰে দিন কটাবলগীয়া হৈছে হাজাৰ হাজাৰ বানপীড়িত। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।